শুধু নামে সুপারস্টার নয়, টি টোয়েন্টির সুপারস্টারদের নিয়েই এবার তারকা খচিত দল গড়েছে সিলেক্ট। মুশফিকের মতো দুর্দান্ত ব্যাটসম্যান, ব্র্যাড হজ, শহীদ আফ্রিদিদের মতো বিশ্বসেরা বিদেশি তারকারা থাকবেন আসর মাতাতে। ব্যাটিং বোলিং দুই বিভাগেই রয়েছেন বেশ কয়েকজন পেশাদার ক্রিকেটার, যাদের যে কেউই জ্বলে উঠলে হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক। বিপিএল সিজন থ্রির দল বিশ্লেষণে থাকছে সিলেট সুপারস্টারস দল, বিস্তারিত জানাচ্ছেন আরফাত ফিকি। বিপিএল এর গত আসরে সিলেট দলে মুশফিকুর রহিম ছিলেন ওয়ান ম্যান শো। দলকে একাই সেমিফাইনাল পর্যন্ত নেয়ার কৃতিত্ব দেখান মুশফিক। 440 রান করে সবাইকে টপকে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান স্কোরার, সঙ্গে কার্যকরী নেতৃত্ব তো ছিলই। এবারের আসরের অন্যতম এই আইকন ক্রিকেটার এবারও হাল ধরবেন সিলেটের, তাই দুর্দান্ত টি টোয়েন্টি তারকাদের নিয়ে মুশফিকের নেতৃত্বে গতবারের আক্ষেপটা হয়তো এবারই ঘুচানোর সেরা সময় সিলেটের। টি টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজের অভিজ্ঞতাটা চোখ কপালে তোলার মতোই। বিশ্বের নানা প্রান্তে টি টোয়েন্টি খেলে বেড়ানো ব্র্যাড হজ ক্রিকেটের শর্ট ভার্সনে খেলেছেন 243টি ম্যাচ, এর মধ্যে 44টি 50 ও 2টি শতক সহ 131 স্ট্রাইক রেটে রান করেছেন 6661, যা ঈর্ষণীয়ই বটে। তবে সব ছাপিয়ে হজের ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটি, তা হলো এই হার্ড হিটার বিপিএল এর দুই আসর মিলে সর্বাধিক রান সংগ্রাহক, 22 ইনিংসে 42 গড়ে 756 রান তার দখলে। ব্র্যাড হজ যদি সিলেটের সেরা টি টোয়েন্টি তারকা হয়ে থাকেন, তাহলে দলের সেরা বিধ্বংসী ক্রিকেটার পাকিস্তানের শহীদ আফ্রিদি। ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই তারকা ব্যাটে বলে দুই ডিপার্টমেন্টেই আগ্রাসী। অভিজ্ঞতার ঝুলিতে 182 টি টোয়েন্টি, যেখানে রান করেছেন 2699, সঙ্গে 203টি উইকেট। মুশফিক, আফ্রিদি, হজের বাইরেও সিলেটের তারকার তালিকাটা বেশ দীর্ঘই। ব্যাটিংয়ে দলটির টপ অর্ডারে থাকছেন জুনায়েদ সিদ্দিক ও মারমুখী ইংলিশ ব্যাটসম্যান জশ কব। মিডল অর্ডারে ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারের সঙ্গে থাকছেন দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক, আর ছক্কা মিলন খ্যাত নাজমুল হোসেন মিলন। পেস আক্রমণে দেশের অন্যতম সেরা বোলার রুবেল হোসেন কাটাচ্ছেন ক্যারিয়ারের সেরা সময়। আগ্রাসী এই বোলার 36 টি টোয়েন্টিতে নিয়েছেন 39টি উইকেট। থাকবেন অভিজ্ঞ পাকিস্তানি পেসার সোহেল তানভীর, 200টি টি টোয়েন্টিতে যার উইকেট শিকার 202টি। আসরে নবাগত পেসার মোহাম্মদ শহীদ বা ইংলিশ পেসার ক্রিস জর্ডানও হয়ে উঠতে পারেন দলের পেস হাতিয়ার। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক, আফ্রিদি এবং লঙ্কান তারকা অজন্তা মেন্ডিস। তাদের সঙ্গ দিবেন বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। লটারি ভাগ্যে দল গড়ার খেলায় ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই জয়ী এবার সিলেট সুপারস্টারস, তাই মাঠে সেরাটা দেখার অপেক্ষায় এখন দলটির সমর্থকরা। আরাফাত ভিকি, নিউজ 9, ঢাকা।